এই মুহূর্তে খবর পাচ্ছি জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্য সভাপতিকে তিনি ফোন করেছিলেন ঘড়ির কাটায় তখন 6:20 এই ছক ভাঙা 6টা অনুষ্ঠান চলছিল তখন ঋষরার পরিস্থিতি জানতে সুকান্তকে নাড্ডা ফোন করেন জেপি নাড্ডার কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে শিবপুর এবং ঋষরাকাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী 8 তারিখ চলতি মাসের 8 তারিখ রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন আসার দাবি করেছেন তিনি অর্থাৎ বুঝতে পারছেন যে এনআইএ এর আগে আপনারা জানেন যে পোস্টপোল ভায়োলেন্সের ঘটনায় ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল এবার এই এই ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন আসবে এই দাবি করা হয়েছে বিজেপির তরফে আমরা দেখাবো শুভেন্দু অধিকারী কি বলছেন আমি বলেছি পেট্রোল বোম এক্সপ্লোশন হয়েছে অ্যান্টি ন্যাশনাল ফোর্স ইনভলভ এনআইএ ইনভেস্টিগেশন দেওয়া দরকার এবং ঋষড়াতে বিশেষ করে আর শিবপুরে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এক্ষুনি দরকার ওখানে ঋষড়াতে গোয়ালাপাড়া এবং শিবপুরে বেশ কিছু অ্যাপার্টমেন্ট থেকে লোকজন এখনও বেরোতে পাচ্ছে না বাচ্চারা স্কুলে যেতে পাচ্ছে না নর্মালসি রেস্টোর করা দরকার আর নর্মালসি নয় নেই বলেই পুলিশ বেড়া দিয়ে ঘিরে রেখেছে বিরোধী দলের লোক বা এমপি এমএলএ কাউকে ঢুকতে দিচ্ছে না শাসক দল ছাড়া এবং সাথে সাথে 144 ধারাও জারি করা আছে নর্মালসি নেই বলে ডিপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্সেস এবং ইনভেস্টিগেশন অফ এনআইএ ভেরি ভেরি এসেন্সিয়াল এই এলাকাতে আপনি কি তাই মনে করেন শলীলদা যে পরিস্থিতি এই রকম জায়গায় গিয়েছে যে এনআইএ ইনভেস্টিগেশন ছাড়া বাস্তব সত্য সামনে আসা যাবে না কেন্দ্রীয় বাহিনী ইমিডিয়েট ডিপ্লয় করা দরকার যেমনটা বিজেপি নেতারা দাবি করছেন দেখো তার আগে আমি বলছি এটা না প্রশাসন দেখো 144 কি হোয়াট ইজ 144 সিআরপিসি 144 সিআরপিসি অফ 1973 বলছে যে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেডিকেট করে দিলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও এরা একটা প্রোহিবিটারি অর্ডার দিতে পারে যেখানে 4 বা তার ততোধিক লোক এর সমাবেশটা বেআইনি ডিক্লেয়ার করতে পারে ইফ দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার তো আমার যেটা বক্তব্য আজকে যখন বিরোধীরা বা যারাই হোক যদি দুজন বা তিনজনকে যদি অ্যালাউ করা হতো তাহলে কিন্তু এই মিডিয়া হাইপ বলো বা পাবলিক পারসেপশনটা কিন্তু এরকম হতো না আজকে কিন্তু সেটা করতে দিল না করা হলো না দ্যাট ইজ অলসো ব্যাড ইন ল কারণ কারফিউ যেটা তাহলে কারফিউর সঙ্গে 144 পার্থক্যটা কি কারফিউ হচ্ছে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে এটা অর্ডার দেয় টু স্টে ইনডোর একটা মানে ভোর রাত্রি 12টা থেকে ভোর 5টা অবধি 144 কিন্তু তা নয় 4 বা ততোধিক সমাবেশ ফর দি পারপাস অফ মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার ইফ দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার অফ লাইফ অফ দ্য জেনারেল পিপল ইন জেনারেল যদি হয় তখনই সেটা কিন্তু তাদের বাধা দিতে পারে।